আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আপনাদের সাথে আছি আমি আহমদ মাসুম। প্রিয় দর্শক, ক্ষমতা আসলে খুবই নিষ্ঠুর, ক্ষমতা খুবই দুরূহ এবং ক্ষমতা আসলে খুবই ভাসান। যে ক্ষমতা মানুষকে না অনেক সময় অন্ধ করে, নানা ধন্দে ফাঁসিয়ে তার সবগুলো দরজাকেই বন্ধ করে দেয়। ঠিক তেমনই এক ক্ষমতাসীন রাজা ছিলেন, রাজা গোথাবায়া রাজপাকসে। আজ থেকে ঠিক 2 সপ্তাহ আগে যার আঙ্গুলের ইশারায় পুরা শ্রীলঙ্কায় নাচত শ্রীলঙ্কান আমলা খামলারা বিলাসবহুল জীবন যাপনে ছিল, সেই তিনি অর্থাৎ সেই রাজা গোথাবায়া রাজপাকসেই আজ পৃথিবীর কাছে হয়ে গিয়েছেন এক মহাবুজা। ক্ষমতার দ্বন্দ্বে বন্ধ করে দেওয়া তার সবগুলো দরজাতে এখন তিনি টকর টকর করে দরজা নাড়ছেন, কিন্তু কোথাও দরজা খুলছে না। তার সাথে আদর্শিক মিল থাকা এবং তাকে সবচেয়ে বেশি সাপোর্ট দেওয়া ইন্ডিয়ার কাছে তিনি আশ্রয় চেয়েছিলেন। ইন্ডিয়া ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন তার কোনো আশ্রয় ইন্ডিয়াতে হচ্ছে না, ইন্ডিয়াতে কোনো আশ্রয় পাননি তিনি। বিক্ষোভকারীরা যখন তার প্রেসিডেন্ট ভবনকে ঘেরাও করেছিল তখন তিনি ভাগার জন্য শ্রীলঙ্কার আকাশপথ, নৌপথ সবগুলো পথকেই করছিলেন, কিন্তু সবগুলো পথ তার জন্য রুদ্ধ হয়ে গিয়েছিল। বিমানবন্দর থেকে ফিরে এসেছিলেন, তারপর যা হোক বিমানবাহিনীর আশ্রয় নিয়ে তিনি প্রথমে মালদ্বীপে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু মালদ্বীপে আশ্রয় নেওয়ার সাথে সাথেই মালদ্বীপের স্থানীয় জনগণ এবং মালদ্বীপে থাকা লঙ্কানরা তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে। তার বন্ধ হওয়া দরজায় আবার বন্ধ হয়ে গিয়েছে শ্বাসরুদ্ধ অবস্থা। এবার তারা ফুঁসে উঠে মালদ্বীপ থেকে তাকে তাড়িয়ে দিয়েছে, তখন তিনি আশ্রয় নিয়েছেন সিঙ্গাপুরে। আচ্ছা, আজকের মূল টপিকস হচ্ছে আমার এখানেই, গোথাবায় রাজপাকসে সিঙ্গাপুরে আশ্রয় নিয়েছেন, সিঙ্গাপুরে তিনি এই মুহূর্তে আছেন। কিন্তু গতকাল কলম্বো গেজেট এবং দ্য ডেইলি মিররের মতো ইন্টারন্যাশনাল পত্রিকাগুলো রিপোর্ট করেছে যে সিঙ্গাপুরের রাষ্ট্রীয় মুখপাত্র গতকাল সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে গোথাবায়া রাজপাকসে সিঙ্গাপুরে থাকতে পারবেন না। তিনি তার ব্যক্তিগত ভিজিট হিসাবে অর্থাৎ ব্যক্তিগত ভ্রমণ হিসাবে তিনি সিঙ্গাপুরে অনুপ্রবেশ করেছিলেন, সেই ভিসার মেয়াদ হচ্ছে 15 দিন, এবং সেই 15 দিনের ভিতরেই তাকে সিঙ্গাপুর ছেড়ে চলে যেতে হবে, কারণ তিনি সিঙ্গাপুরে কোনো রাজনৈতিক আশ্রয় চাননি। আর সিঙ্গাপুর কর্তৃপক্ষ বলছে আমাদের কাছে এরকম দুর্নীতিবাদদের আশ্রয় দেওয়ার মতো কোনো প্রশ্ন উঠে না, এরকম কোনো স্কোপ আমাদের মধ্যে নেই। সুতরাং গোথাবায়া রাজপাকসেকে নির্দিষ্ট সময়ের ভিতরে সিঙ্গাপুর ত্যাগ করতেই হবে, বড্ড কষ্ট লাগবে ছাড়ার জন্য। এই তিনারা জনগণকে, শ্রীলঙ্কার জনগণকে মনে করেছিলেন দোকানের ক্রেতা, আর শ্রীলঙ্কাকে বানিয়েছিলেন এক মুদির দোকান। সেখানে বিভিন্ন দেশ থেকে আমদানি করতেন পণ্য, জনগণের কাছে সেগুলো বিক্রি করতেন, পয়সা ইনকাম করতেন, এবং সেই পয়সা দিয়ে রাজকীয়ভাবে গণতান্ত্রিক দেশে রাজার ভাব নিয়ে থাকতেন। কিন্তু জনগণ যখন ফুসকে গিয়েছে তখন কোনো কিছুই আর কাম হয়নি। এই মুহূর্তে গোটা পৃথিবী অনেকটা উত্থাল অবস্থায় আছে। আপনারা নিশ্চয়ই জানেন ব্রিটেনের অবস্থা, আমেরিকাও একটা টানা হেসরার মধ্যে আছে, সারা পৃথিবীতেই এখন এই মুহূর্তে আসলে একটা গোলমাল চলছে। সাম্প্রতিক পাকিস্তানের অবস্থা আমরা জানি, ইন্ডিয়ার অবস্থাও আমাদের জানাশোনা আছে, কিন্তু সবচেয়ে ভয়ানক যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে এই হচ্ছে ক্ষমতার দ্বন্দ্বে আপনার বন্ধ হয়ে যাওয়া সবগুলো দরজার অবস্থা। যখন আপনি দুলাতে থাকবেন তখন কিন্তু কেউ আপনাকে আশ্রয় দিবে না। আমরা শিক্ষা নিতে পারি গোথাবায়ার কাছ থেকে যে গোথাবায় ইন্ডিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ ছিল, সেই ইন্ডিয়া সুস্পষ্টভাবে জানিয়ে দিল তার কোনো আশ্রয় ইন্ডিয়াতে হচ্ছে না। সিঙ্গাপুর তাকে আজকে আশ্রয় দিতে অসম্মতি জানাচ্ছে, মালদ্বীপে থাকতে পারেননি, এখন তিনি যাবেন কোথায় সেই তথ্য তিনি নিজেই হয়তো ঠিক করতে পারছেন না। এই হচ্ছে জীবন। সুতরাং ক্ষমতার দ্বন্দ্বে অন্ধ হওয়ার আগে একবার চিন্তা করবেন সবগুলো দরজা যেন আপনার জন্য বন্ধ হয়ে না যায়। সবগুলো দরজা বন্ধ হওয়ার আগে কোনো দরজা খোলা থাকা অবস্থায় পালিয়ে যাওয়াই সবচেয়ে ভালো। পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোতে গণতান্ত্রিক মুক্তিকামী মানুষগুলো মুক্তি পাক, সত্যিকারের গণতন্ত্র পৃথিবীতে বেঁচে যাক। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আধুলেই জনগণ তার মতামত, অভিমত এবং তার সরকার নির্ধারণের সুযোগ পাক। এই হোক আগামীর গণতান্ত্রিক পৃথিবীর বাস্য। প্রিয় দর্শক, গোথাবায়ের জন্য সত্যি কষ্ট লাগছে, ভালো থাকুন, সুস্থ থাকুন।